করি, দক্ষিণ হিঙ্গনা বাসী। রমজানুল পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহু মুজাফফর উপলক্ষে 18তম আন্তর্জাতিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত ঈদ শনিবার বিকেল 3টাত্তুন দক্ষিণ হিঙ্গলা তৈয়বিয়া জামে মসজিদ ময়দানত রাজান দক্ষিণ হিঙ্গলা তৈয়বিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলত কাউকালী ডাক বাংলো জামে মসজিদুর খতিব হযরতুল হাজ আল্লামা আবু মুসা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা আছেন হযরত জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত আলোচক আছেন হযরতুল্লাহ আল্লামা শওকত হোসেন বারাকাতি, ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী সহ আরো বোধ কেউ। তাহলে আমরা কো আমরা রক্ত রক্ত পিভেরা কত সাইন্সের চিঠি পড়তে পেতাম না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।